যদি প্রসাদ দেই প্রসাদ খায় আবার বাড়ি যে একটু খেতে হয়। এলো 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 মা দুর্গা মা, বলো দুর্গা মায় কি জয়। এখানে কার্তিকের মূর্তি আছে, লক্ষ্মী, তারপরে গণেশ, সরস্বতী, দুর্গা। ছোটবেলায় যে আনন্দ হতো, ছোট ছিলাম তখন, তখনকার আনন্দ আর এখন বয়স হয়ে গেছে, এখনকার আনন্দ ভিন্ন। সনাতন ধর্মাবলম্বীদের এইটা সবচেয়ে বৃহৎ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা মাকে আরাধনা করি। মা কৈলাসে থাকেন এবং একটি বছর পরে মা এই কৈলাস থেকে এই ধরাধামে এই পৃথিবীতে আবির্ভূত হন এবং আমরা তাকে পূজা অর্চনা করি। মা আমাদের আশীর্বাদ করেন যেন আমরা সারা বছর সুখে শান্তিতে এবং নির্ভয়ে আমরা বসবাস করতে পারি। সারাদিনের কার্যক্রম আজকে অষ্টমী পূজা, তারপর অঞ্জলি শেষে আবার চারটের সময় সন্ধি পূজা হবে। সারাদিন ভক্তরা আসবে, প্রসাদ বিতরণ হবে। আমাদের এখানে বৃহৎ প্রসাদের আয়োজন করা হয়েছে, সে প্রসাদ বিতরণ হবে ভক্তদের মাঝে। আমি একটা পাঞ্জাবি কিনেছি, প্যান্ট কিনেছি, গেঞ্জি কিনেছি, শার্ট কিনেছি, আরও অনেক। প্রত্যেক নারী ভগবতীর এক একটি রূপ, কিন্তু শুদ্ধতা কুমারীতে ভগবতীর প্রকাশ বেশি। তাই তো ভক্তদের কামনা এই কুমারী পূজার মধ্য দিয়ে নারী হয়ে উঠবে পবিত্র এবং মাতৃভাবাপূর্ণ, সেই সাথে সকলেই শ্রদ্ধাশীল হয়ে উঠবে নারীর প্রতি। ঝিনাইদহ মণ্ডপ থেকে সুমন মিয়া, ঝিনাইদহ টিভি। এমকেএলসি এখন ঝিনাইদহে। এইচআইডি কোরিয়া নিয়মে কোর্স পরিচালনা। এইচআইডি কোরিয়া কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা ক্লাস পরিচালনা, টেক্সটবুক, গ্রামার বিষয়ে আলোচনা, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা, প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা, কম্পিউটারের মাধ্যমে মডেল টেস্ট। ওয়েলকাম টু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার, এমকেএলসি।